মণিপুরের লজ্জাজনক ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করলো দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনের সভানেত্রী স্নেহলতা হেমরামের নেতৃত্বে এদিনের প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিল বালুরঘাট হাইস্কুল ময়দান থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাটের বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে বিক্ষোভ দেখালো উত্তেজিত গ্রামবাসীরা বালুরঘাটের বাদবঙ্গি খড়াইল গ্রামের বাসিন্দারা এসে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে অফিসের নিরাপত্তা রক্ষীদের সাথেও কার্যত ধস্তাধস্তি হয় তাদের জোর করে বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলারা এমনকি বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে না পেয়ে ক্ষোভে আধিকারিকের ঘরের দরজায় ধাক্কাধাক্কি করে উত্তেজিত গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গোপন সূত্রে খবর পেয়ে পাঁচটি চোরাই মোটর বাইক সহ পাঁচজনকে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো আকমল হোসেন রাজেশ দাস হামিদ আলী সুরাজ সিংহ এবং সারেক রেজা ধৃতদের বাড়ি ডালখোলার বিভিন্ন এলাকায় প্রথমে তাদের কাছ থেকে দুটি চোরাই মোটর বাইক উদ্ধার করা হয় পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামিদ আলীর বাড়ি থেকে আরো তিনটি চোরাই মোটর বাইক উদ্ধার করে ডালখোলা থানার পুলিশ ধৃতদের আদালতে পেশ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে